সকালে ঘুম থেকে উঠে আমি জাস্ট ব্লগটা এডিট করতে বসেছিলাম, মা এদিকে চা করে নিল আর এর মধ্যে রয়েছে কেক। চাটা খেয়ে আমি বাইরে কাজ করছি। আগে চলো ফার্স্টে যাই, আমরা চা খেয়ে এখন বেরোবো। এটা কিন্তু ব্রেকফাস্ট, চাটা খুব গরম, এটা ঠান্ডা হতে পারে, এটি হয়ে যেতে পারে। আমরা বেরিয়ে পড়লাম, কটা বাজে গো? 10:30 না, বাজেনি 10:30, 10:24। আমি আর মা যাচ্ছি ব্যাংকে আর বাবা যাচ্ছে বাবার কাজে। টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে শুক্রবার, টাইম হচ্ছে এখন 10:30। আমি আর মা যাচ্ছি ব্যাংকে, তো আজকে একটু সকাল সকালই সেই কারণে বেরিয়েছি। আর একটু আগেই বেরোতে পারতাম, আসলে এখন বেরোতে যাবো, এর মধ্যে বাবা দিদার সাথে কথা বলছিল। বাবা দিদাকে ফোন করেছে সকালে, তো দিদার সাথে কথা বলতে বলতে আবার মাও বেশ কিছুক্ষণ দিদার সাথে গল্প করলো, সেই জন্য নইলে আরও প্রায় 10-15 মিনিট আগে বেরোতাম। তো এই সাইডের গলি দিয়ে চলে যাচ্ছি, মানে এটা হচ্ছে মানে একটা শর্টকাট রাস্তা আমার স্কুলে যাওয়ার রাস্তা। রাস্তাটায় আসলে পরেই সেই শুধু স্কুল লাইফ আর স্কুল লাইফ, কারণ এই রাস্তাটাই আমরা সুন্দর করে দিয়েছে, ভীষণ সুন্দর। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন স্কুলে যাওয়া আসা। হ্যাঁ, এখানে আমি পড়তে আসতাম। এই শর্টকাট রাস্তাটা ধরলে পরে তাড়াতাড়ি ব্যাংকে চলে যাওয়া যায়। আর চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি আমার ফিলোসফি ম্যাডামের বাড়ি। এখানে আমি ক্লাস 11-12 ফিলোসফি পড়তে আসতাম প্রত্যেক শনিবার করে। এই যে সামনের পিঙ্ক কালারের বাড়িটা, এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এটা এইটা নিয়েছো তুমি? হ্যাঁ, ভালো করেছো। ওইটা ওই নীল রঙের ছাতাটা তো বেরিয়ে তারপরে আমরা আর খুলতেই পারি না। তবে আজকে ওয়েদারটা সুন্দর, মার রোদ, হালকা রোদ আছে আর হাওয়া দিচ্ছে সুন্দর। এই সমস্ত অফিসিয়াল কাজকর্ম করার জন্য তো সকাল সকালই বেরোতে। কি সুন্দর লাগছে বলো তো গাছটা, ওইখানে ওই পাশে আরও একটা আছে, এটা কি ক্যাকটাস? আমি জানি না কিন্তু। মা উপরের গাছটায় আমগুলো দেখো, ভর্তি আম, কিন্তু অনেক উঁচুতে। এসছি আমরা ব্যাংকে, চলো তাহলে ব্যাংকের কাজটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, তো আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে, যেহেতু ফার্স্ট হাফে এসেছিলাম সে কারণে একটু ভিড় ছিল, তো যাই হোক কাজটা হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা মানে রোদের তাপটা থাকলেও একটু ভালোও লাগছে, কারণ বাইরে বেশ হাওয়া রয়েছে আর মাঝে মাঝে মেঘলা করে আসে। আসার সময় তো পুরোই মেঘলা ছিল, তো যাওয়ার সময় এখন প্রায় যেহেতু 11:45 বাজতে চললো, 11:45 মানে বাজে 11:46, 11:45 বেশি বেশি গেছে। স্টেশনের দিক দিয়ে গেলে পরে তার একটু পরোটা নিয়ে যেতে, পরোটা আমি আর খাবো না মা, আমার ভালো লাগছে না। আমি আসার সময় কেক আর চা খেয়ে এসেছি, আমি আর গিয়ে কিচ্ছু খাবো না, প্রচুর আম হয়েছে। আস্তে আস্তে যে কটা গাছের দিকে তাকালাম এই আমগুলো হাতে পাড়া যাবে পুরো। এই হচ্ছে আমার স্কুল, শ্যামনগর গার্লস হাই স্কুল। দেখো 12 বছর এখানে আমি পড়েছি। ক্লাস 6-এ আমাদের এই রুমটা ছিল, এই যে সামনে যে রুমটা দেখছো এই সাইডের, এই রুমটা ক্লাস 6-এ ছিল। এটা হচ্ছে সাইডের দিক আর ফ্রন্ট সাইড হচ্ছে ওই পাশ, ওই পাশে আর গেলাম না। দুর্গা মন্দির, হ্যাঁ, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব পুজো হতো। এটা হচ্ছে আমাদের স্কুলের সাইডের গেট, এখান থেকেও ঢোকা যেত। কি কিনবে মা? পুঁইশাক 500 গ্রাম 15 টাকা। আসার সময় আমরা ওই সাইডের রাস্তাটা দিয়ে এসেছিলাম, ওই যে বাইকটা যাচ্ছে ওখান থেকে, আর যাওয়ার সময় এখন এই মাঠটা দিয়েই চলে যাব, কারণ বেশ মেঘলা মেঘলা রয়েছে, ওয়েদারটা গরম আছে কিন্তু হাওয়া আছে বাইরে, তাও রোদের তাপটা সেই রকম আজকে কিন্তু ছিল না, না একদম ফাঁকা মাঠ। চলে এসছি আমার সবচেয়ে পছন্দের রাস্তাটা, এই রাস্তাটা যে আমার কী ভালো লাগতো ছোটোবেলা থেকে। হ্যাঁ, একদম সোজা চলে গেলে কালী মন্দির, ছোটোবেলা থেকে আমার এই রাস্তাটা ভীষণ ভালো লাগতো। হ্যাঁ, গাঙ্গুলিপাড়াতেই যাবো, তুমি তো বলে স্টেশনে যাবে, স্টেশন থেকে মা আবার এখন পরোটা কিনবে বলে স্টেশনে যাবে বলছে, নইলে আমরা সাইডের রাস্তাতেই চলে যেতাম। চলো পাঁচফোড়ন থেকে একেবারে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাই। 12টাও বাজেনি, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে পারবো? খিদেই পাইনি। আসিস,
বাড়িতে এসে একটুখানি রেস্ট নেই, মা এখন তরকারি কাটছে, কি রান্না হবে মা? আমার তোমার দু পিস দু পিস করে হয়ে যাবে, দু পিসের বেশি হবে, তিন তিন ছয় চার পিস করে খেতে পারবো মা, সিদ্ধ আমি আর তুমি চার পিস মাথাটা টিপ 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 শুরু হয়ে গেছে, নিয়ে যেতে ভুলে গেছি, এসে চশমাটা তোমার যাওয়ার সময় বলেছিলাম চশমাটা নিয়ে যাও। চলে এসে এসে ড্রেসেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এখন একটুখানি বসলাম ফ্যানের তলায়। যাওয়ার সময় না বেশ ভালো ছিল, ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, সেরকম মানে ভালো লাগছিল বেরোতে, কিন্তু আসার সময় হঠাৎ এতটাই রোদ উঠে গেছে, আর রোদ উঠবে না কেন, 11:45 বেজে গেল। আমাদের ব্যাংক থেকে বেরিয়েছি তখন ওই 11:40-42 মতন বাজে। তো তারপরে মাঝ রাস্তা থেকে আবার মা বলছিল যে স্টেশনের ওইদিকে যাবে পরোটা আনতে, তারপর আমিও বললাম আমার ভালো লাগছে না খেতে, কিছু খাবো না গিয়ে, আর সকালবেলা চা আর কেক খেয়ে তো গেছি, তো ইচ্ছা করছে না কিছু খেতে, সেই কারণে আর যাইনি পরোটা আনতে। মাঝ রাস্তা থেকেই চলে আসলাম, মা ওই একটু পুঁই শাক নিল, নিয়ে বাড়িতে চলে এসেছি। একটু পরে যাবো স্নান করতে, স্নান টান করে তারপর আমি ব্লকটা স্নান করে এই দুটোই নিয়ে নিলাম, পুঁই শাকের ঝুড়িটাও নিয়ে নিই। হ্যাঁ, পুঁই শাকের ঝুড়িটা মাছের মাথা দিয়ে হবে পুঁই শাকের চচ্চড়ি, আর কি যেন হবে মাছ, মাছের ঝোল আছে, আচ্ছা আচ্ছা মাছের ঝোল আছে। হ্যাঁ এটা রাখবো এখানে, কি খাবার এটা? ওই আদের রুটি আর রুটি আর কলা কেন? আরে ইয়ে নাও তরকারি নাও, তরকারি দেবো না কলাটা, এর মধ্যে সয়াবিনের তরকারি রয়েছে, আমি খেলাম, আমি অর্ধেক রুটি খেলাম সয়াবিনের তরকারি দিয়ে। দেখো বাড়িতে সয়াবিনের তরকারি রয়েছে, তুমি আবার পরোটা আনতে যাচ্ছি, আমার খেয়া ছিল না রে, ভাবলাম কি তাহলে একটা একটা করে যদি খাই দুটো পরোটা নিয়ে নিই। চশমা পরে হাপটা ধুয়ে গল আর অর্ধেক রুটি আর কলা খেয়ে নিয়ে পুঁই শাক কুমড়ো আলু আলু ডাটা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, তারপরে মা দিয়ে দেবো মাছের মাথাটা, এবার একটু সামান্য একটুখানি জল দিয়ে না ঢাকা দিয়ে দেবো। জাস্ট দেখো আগের দিনকে মানে মামা বাড়ি থেকে গাছ থেকে যে আমগুলো আমরা পেরেছিলাম, আগে শুক্রবার গেছিলাম না, সেই শুক্রবার থেকে আজকে শুক্রবার মা পুরো প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছিল, আমগুলো পেকে গেছে, মানে চিনির মতন জাস্ট মিষ্টি, এত সুন্দর তেমনি কালারটা। আজকে লাঞ্চ মানে হচ্ছে এদিকে উচ্ছে সিদ্ধ, এখানে এটা কি আমের জন্য জেলিকাম চাটনি, চাটনি জেলির মতন না চাটনি, কিন্তু পাঁচফোড়ন ছাড়া, কারণ আমি পাঁচফোড়ন পছন্দ করি না, সেটা হচ্ছে মিষ্টি আর হলুদ দিয়ে সিদ্ধ করা, এটা কালকের তো ঝোল, মাছটা আমের ঝোল, হ্যাঁ আমের ঝোল, আচ্ছা আর এদিকে পুঁই শাক, এটা মাছের মাথা দিয়ে পুঁই শাক, এটাই হচ্ছে আজকের বিষয়কে তো যেটা বসলাম, এখন বাথরুমের সামনে দাঁড়িয়ে কথা বলছি, তার কারণ আমি এখন যাবো হচ্ছে শ্যাম্পু করতে। আজকে সকালবেলা সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, মানে সকালে ঘুম থেকে উঠেই তো মানে গেছিলাম ব্যাংকে, এবার তখন শুধু কেক আর চা খেয়ে ব্যাংকে গেছিলাম, আর ব্যাংক থেকে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, 12:45 বাজে। আসার পরে কিছু খিদে পাচ্ছিল না, আবার একটু একটু খিদে পাচ্ছিল, যেহেতু সকাল থেকে কিছু সেরকম টিফিন টিফিন খাওয়া হয়নি, এবার কালকে রাত্রিবেলা সয়াবিনের তরকারি ছিল, সেইটা দিয়ে আমি অর্ধেক রুটি খেয়েছিলাম। তো এবার সেটা খাওয়ার পরে যাই হোক আমি স্নান করতে চলে গেছি, এবার স্নান টান মানে তখনই ভাবলাম যে শ্যাম্পুটা করবো, আর ভাবছি কি যে এখন শ্যাম্পু করতে গেলে তো আবার একটু বেশি টাইম লাগবে, আর গরমকালে আমি মানে আমার শ্যাম্পু করার না কোনো নির্দিষ্ট টাইম থাকে না, যখন খুশি তখন আমি শ্যাম্পু করি, সন্ধেবেলা রাত্রবেলা 10:30-10:30 সময় আমি যাই, যেটা শীতকালে একদমই হয় না কারণ ঠান্ডা লেগে যাবে। তো এবার সেই জন্য তখন ভাবলাম যে থাক তখন তাহলে এমনি স্নান করিনি, কারণ পুজো হয়নি, আমার ভিডিও এডিট হয়নি, সকালবেলা উঠেই যেহেতু ব্যাংকে গেছি, তো তারপরে আমি পুজো টুজো করে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একদম ঘুমিয়ে পড়েছি, ভীষণ ঘুম পেয়ে গেছিল, তো আমার একটুখানি এডিটিং বাকি ছিল, সেইটা করে এখন ভিডিওটা আপলোডে বসালাম। আর মা গেছিলো হচ্ছে গা টা ধুয়ে ফ্রেশ হয়ে আসলো, এসে সন্ধে পুজো দিয়ে মা এখন ওদিকে রাতে রুটি হবে, সে কারণে আটা মাখছে, আর আমি এখন যাবো হচ্ছে শ্যাম্পুটা করতে, শ্যাম্পুটা করে আসি, কারণ মাথাটা না একদম ভালো মানে পুরো তেল চিপচিপে লাগছে দেখো চুলগুলো, সেই জন্য শ্যাম্পুটা করি। মা দিদি এখন রুটির জন্য আটা মাখছে, খুব ভালো লাগে না স্নান করে আসলে পরে, আমি যেটা করতে যাব এখন সন্ধ্যের পুজো পুজো দিয়ে গোপালদের ভোগ পাড়িয়ে নিয়ে এবারে আটা মাখতে বসেছি। আমি সবাই স্নান করে বেরোলাম, আর মা এদিকে বানাচ্ছে ফুলকো ফুলকো রুটি, আমি ফুলকো ফুলকো লুচি বলতে যাচ্ছিলাম, এটার মধ্যে কী গো মা? এই যে ছোঁয়াটায় এটা সাবু, সাবু সাবুটা বার করলাম, সাবুটা ভিজিয়ে দেবো কালকে সকালে টিফিন, হ্যাঁ কড়া টড়া দিয়ে সাবু খেতে।
আমি এইমাত্র স্নান করে আসলাম, এখন বাজে হচ্ছে 9টা, আর মা ওদিকে রুটি করলো, আর তার সাথে মুড়ি আর চানাচুর মেখেছিল, অল্প একটু মুড়ি চানাচুর খেলাম। আর কি ভালো লাগছে, শরীরটা ভীষণ ফ্রেশ লাগছে। সকালে ঘুম থেকে ওঠা থেকেই ভাবছিলাম যে শ্যাম্পু করবো, কিছুতেই হচ্ছিলো, মানে দুপুরবেলা হয়নি আর কি টাইমের জন্য। তো এখন যাই হোক শ্যাম্পুটা করে আসলাম, পুরো মাথাটা একদম হালকা হয়ে গেছে, ভীষণ চুলগুলো না তেল চিপচিপে লাগছিলো, খুব ভালো লাগছে। একটুখানি বসি, ফ্যানের হাওয়া খাই, তারপরে আমি আর মা ওই ঘরে যাবো, গিয়ে গল্প করবো বা ভিডিও দেখবো, এখন আপাতত টিভি দেখছি। মুড়ি চানাচুর খাওয়ার পরেই মা এদিকে বানালো গরম গরম দুধ চা। সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে, গরমকালে আমরা সন্ধ্যের দিকে একবারই চা খাই, কিন্তু আজকে মা বানালো। এই নাও মা, চাটা রেখে চলে এসেছি, সিরিয়াল শুরু হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। দেখো চারিদিক একদম অন্ধকার, আমি সকালবেলা উঠে এরকম ঘরটর অন্ধকার করে রেখে দিই, যেটার জন্য মা প্রচুর বকাবকি করে। দিয়ে একটা ঘরে জানলার পর্দা টর্দা তুই খুলিস না, কারণ আমার রোদগুলো ঘরে আসে একদম ভালো লাগে না। আর এই হচ্ছে আজকে বাইরের ওয়েদার, বাইরে আজকে খুব একটা রোদের তাপ নেই, আর বেশ সুন্দর মেঘলা মেঘলা আকাশ করে রয়েছে, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। এদিকে এখন মা টিফিন বানাবে, সকালে হবে মা, কি হবে মা, রুটি? বাবা সব সবজি এনেছে, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর ওকে মা টিফিনের জন্য তরকারিটা বসিয়ে দিয়েছে, শুধু একটুখানি জল দিয়ে একটা সিটি পড়বে কি পড়বে না। আমি রেডি হয়ে গেছে, এদিকে ব্রেকফাস্টের তরকারি, আমার খুব ভালো লাগে তরকারিটা, রুটি পরোটা যে কালার সাথে খুব ভালো লাগে, হ্যাঁ সবজি, আর বিশেষ করে টমেটোটা দেওয়া হয় বলে বেশি একটু টকটক লাগে খেতে। এদিকে বাবা এনেছে প্রচুর কিছু সবজি বাজার, আর মা এখানে সব দোকানের মতন করে সাজিয়ে রেখেছে। ঝিঙে, ঝিঙেটা কত বড় মা, সবজির বলছে আগুন দাম, হ্যাঁ প্রচুর দাম সবজির। এটা কি গো, খারাপ হয়ে যাচ্ছে, চিচিঙ্গা বলে বড় চিচিঙ্গা পাইনি, এই ছোট চিচিঙ্গা সব, চিচিঙ্গা ঝিঙে আর এটা পাট শাক, এদিকে কুমড়ো। আমাদের তো ঝিঙে কেউ খায় না, আমি একা খাবো, যেন আমাদের একটা, আমি খাই, তুই খাস? হ্যাঁ আমি ঝিঙে খাই। আচ্ছা ঝিঙে, ঢেঁড়স, ঢেঁড়স, পটল, গন্ধরাজ লেবু, কুমড়ো, ওই রসুন নাকি 200 টাকা, আদা বলে 250 টাকা, শুনলেন তো মাথা সাজির পুরো। আর বেসন ওই যে পাট পাতা ধনে পাতা চপের মতন, হ্যাঁ কিন্তু এটাতে না মানে খুব তেল চপচপে থাকে, তেলের মধ্যে ভেজে উঠতে পারে, এমনি কুচি কুচি করে কেটে করলে পারে, ওইটা দেখবে অতটাই হয় মানে এমনি গোল গোল বড়ার মতো, গোল গোল বড়া। আর ইয়ে কি বলে জানো, এগুলো ছাড়িয়ে রাখলে পরে পড়তে সুবিধা, তাহলে এই রাখতেও অসুবিধা হয়, এগুলো ছাড়িয়ে রেখে দিলাম, একটু সময় লাগলো ঠিকই, কাজটা হয়ে গেল। তো মা ওদিকে সকালবেলা টিফিন বানানো হয়ে গেছে, রুটি আর তার সাথে একটা মিক্সড ভেজ। আমি একটু পরে ব্রেকফাস্ট করবো, মাথার অবস্থা আছে পুরো এলোমেলো অবস্থা, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে শুধু চোখ মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আমি ভিডিওটা এডিট করছিলাম, যাবো এখন একটু পরে গিয়ে টিফিন খাবো, আমি আর মাঝে জন্মের টিফিন খাবো। আর আজকে সকাল থেকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে বাইরে, অতটাও গরম লাগছে না, এটাই মানে সকালবেলা মন ভালো হওয়ার এই একটাই হচ্ছে জিনিস দেখলাম যে খুব ভালো লাগছে, মানে সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে জানলার পর্দাটা যখন সরিয়েছি এত সুন্দর চারিদিকটা লাগছিলো, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে কটা দিন ধরে যা গরম, মানে সত্যি আর ভালো লাগছিলো না, তবে আজকে একটুখানি রিলিফ লাগছে। তো যাই হোক এখন আমি ব্লগটা এডিট করছি, ভিডিওটা এডিট করে তারপরে ভিডিওটা আমি শেষ করবো, তারপর আবার নতুন একটা ব্লগ স্টার্ট করবো, কারণ কালকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা শেষ করতে পারিনি। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।